তৃতীয় ধাপের দুয়ারে সরকারে উপচে পড়ছে ভিড়। এমনই দৃশ্য ধরা পড়লো গোয়ালপুকুর এক নং ব্লকের অন্তর্গত চোপড়া বাখার এমএসকে স্কুল প্রাঙ্গনে দুয়ারে সরকার কর্মসূচিতে। এই কর্মসূচিতে উপস্থিত গ্রাম পঞ্চায়েতের সদস্য মোহাম্মদ মুস্তাক বলেন যে দুয়ারে সরকারের সব থেকে বেশি লাভবান হচ্ছেন সাধারণ গ্রামের মানুষেরা, কারণ গোয়ালপুকুর ব্লক অনেক দূরে থাকার কারণে সাধারণ মানুষেরা বা দিন খাটে খাওয়া মানুষদের যাতে অনেক অসুবিধা হতো, কিন্তু রাজ্যের মন্ত্রী তার জনকল্যাণমূলক কাজের মধ্যে অন্যতম এই দুয়ারে সরকারে চালু করাতে খুশি আমাদের এলাকার বিশেষ করে দিন মজুরি খেটে খাওয়া মানুষেরা। একবার তো ক্যালেন্ডার হয়েছিল, তারপর ক্যান্সেল হলো, আজকে আবার প্রথম আমাদের জিপি থেকে শুরু হলো। আচ্ছা, আজকে কটি কাউন্টার করা হয়েছে এখানে? এখানে আমাদের 24টি কাউন্টার করা হয়েছে। আচ্ছা, এই কাউন্টারে কিন্তু এবার কিন্তু বিশেষ কিছু আমরা কাউন্টার যেটা দেখতে পেরেছি, একটি কিন্তু হস্তশিল্প যেখানে রয়েছে, আরেকটি যেখানে কিন্তু আমরা নানান রকমের সবজি এবং খাবার দেখতে পেলাম, কি বলবেন এটা নিয়ে? এটা তো খুব ভালো লাগছে নতুন করে এই কাউন্টারগুলো হয়েছে, তাতে আমরা ছাড়াও পাচ্ছি, লোকজন আসছে ভালো, অনেক ভালো কর্মসূচি রয়েছে। এটাই আমাদের মমতা ব্যানার্জির থেকে এটা দুয়ারে সরকার একটা প্রকল্প খুলেছে গ্রামে গ্রামে, তো আমরা এই গ্রামের অনেক সুবিধা পাচ্ছি দুয়ারে সরকারের এসে। তাহলে আমাদের মানে সবাইকে নিয়ে একটা কর্মসূচি, এটা আমরা ফর্ম ভরে দিচ্ছি, মানুষের হেল্পের জন্য আমরা এখানে আছি।